হ্যালো বন্ধুরা, কেমন আছো? আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা অনেকে জানি যে বর্তমানে একটা নিউজ সার্কুলার হয়েছে, ডাইরেক্টর প্রাইমারি এডুকেশনে একটা নিউজ সার্কুলার হয়েছে। তো সেটাতে বিভিন্ন পদে লোক নেওয়া হইতেছে, অনেক লোকই নেওয়া হইতেছে যারা যোগ্য আছেন বা নিজেরা যোগ্য মনে করেন। আমি চাই যে তারা সবাই অ্যাপ্লাই করেন, এবং এটা অ্যাপ্লাই করার নিয়মটা আসলে অনলাইন ভিত্তিক। আমাদের আমরা আসলে শিক্ষিত ঠিক আছে, কিন্তু অনেকেই মনে করি যে আসলে অনলাইন ফর্মটা ফিল আপ করা একটা ঝামেলা। অনলাইন ফর্ম ফিল আপ করলে যদি ভুল হয়ে যায়, ভুল হলে আমার ইনফরমেশনটা কারেক্ট গেল না, আমার দেখা গেলো যে হয়তো আমার চিঠি আসলো না, এমন টাইপের অনেকের মনের মধ্যে একটা ভয়ভীতি থাকে। বাট সত্যি কথা বলতে কি, আমাদের বর্তমান যে ডিজিটাল যুগ আছে, সেক্ষেত্রে অনলাইন ফর্ম ফিল আপ করা তেমন বেশি কোনো ঝামেলার কাজ আমি মনে করি না। জাস্ট কিছু সাধারণ জ্ঞান আর আপনার কিছু ইকুইপমেন্ট, যেমন একটা পিসি, একটা অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকলে আপনি আসলে যে কোনো অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমরা আসলে ফিল আপ করা শুরু করি। আমি দেখি যে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই অনলাইন ফর্মটা কীভাবে সঠিকভাবে ফিল আপ করা যায়। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনার সাথে আপনার যে সার্টিফিকেটগুলো আছে, এডুকেশন সার্টিফিকেটগুলো আছে, আপনি যেই পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন, এই যে এখানে পদগুলো দেওয়া আছে, এখানে যে সার্কুলারটা আছে, সার্কুলারটার আপনার কিন্তু ডাউনলোড dpe.gov.bd এটা থেকে ডাউনলোড করতে পারেন। এখানে দেওয়া আছে, দেখেন এখানে যে সবগুলো পদ দেওয়া আছে, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী আর হিসাব সহকারী। এটাতে কিন্তু অনেক পদ, 16 জন, 115টা, 184টা, 164টা, অনেক বিশাল অ্যামাউন্টের একটা নিয়োগ সার্কুলার। সেটা কিন্তু মেয়াদও বেশি দিন নাই, 30 তারিখ পর্যন্ত আসলে মেয়াদ আছে। আমি অনেকের ফিল আপ করে দিয়েছি, আসলে অনেকেই বলে যে অনেকের ল্যাপটপ আছে, অনেকের ডেস্কটপ আছে, ইন্টারনেটও আছে, আমরা সারাদিন ইন্টারনেটে ঘাটাঘাটি করতেছি, বাট যখন আমাদের এই ফিল আপ করার জিনিসটা আসে, সেখানে সবাই কিন্তু একটু ভয় পায় যে না, একজন অভিজ্ঞ লোককে দিয়ে করানো ভালো আমাদের, যাতে আসলে কোনো প্রবলেম না হয়। তো আমি আজকে এই জন্যই আসা যে আসলে অনেকে কমপ্লেন করছে তো যে তাদের ভুল হয়ে যায়, তাদের ঠিকমতো ফিল আপ হয় না, সেজন্য আমি আসলে আসলাম এখানে। তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। তো প্রথমে আমাদেরকে যেতে হবে যে প্রাইমারি এডুকেশনের যেই ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজে www.dpe.gov.bd। তো এখন আমাদের এই যে ওয়েব পেজটা আসলো, ওয়েব পেজটা থেকে আমরা এইখানে এই পদটাতে যাব যে নতুন পদে কীভাবে আবেদন করতে হয়, নতুন পদে আবেদন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটাতে ক্লিক করলে, এটা যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে আমার এই ওয়েব পেজটা আসবে, আরেকটা নতুন উইন্ডো আসবে, সেটাতে আমার এই পেজটা আসবে নতুন একটা ট্যাবে। সেখান থেকে আমরা বর্তমানে যেটা চলতেছে অ্যাসিস্ট্যান্ট টিচার, সেটা আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। আমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারবো, আপনার একটু আগে যেটা দেখাইছি আমি আসলে এই যে বিজ্ঞাপনটা, বিজ্ঞাপনটা শুরু হয়েছে 10 তারিখ থেকে এবং লাস্ট ডেট 30/10/2016, 11:59। আমরা 30 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবো, কিন্তু তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আমাদেরকে আমাদের এক্সাম ফি যে 100 টাকা আছে, এবং এই 100 টাকা ফিল আপ আমাকে পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এবং কীভাবে ফিল আপ করতে হবে সেটা এই সার্কুলার মধ্যে দেওয়া আছে। আমরা যখন ফিল আপ করা শেষ করব, সেটা আমাদেরকে যে ডাউনলোড ফর্মটা দিবে সেটার মধ্যে দেওয়া থাকবে। তো আমরা সমন্বয় না করি, আমরা ফর্মটা ফিল আপ করা শুরু করি। আমাদের এখানে দেওয়া আছে, দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাতে ক্লিক করলাম। সেটাতে ক্লিক করার পরে আমার এখানে পদগুলো আসবে, আমরা এখান থেকে আপনি যেটাতে যোগ্য মনে করেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী সেটাতে আমরা ক্লিক করব। আমি ধরে নিন ক্লিক করলাম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এটাতে নেক্সট। এই যে আমার এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসছে, তাদের নিজস্ব ডাটাবেজের একটা ফর্ম আসছে, আমরা সেই ডাটাবেজ ফর্মটাকে এখন ফিল আপ করবো, আমাদের ইনফরমেশনগুলো ইনপুট করব, ঠিক আছে? ওকে, আমরা এখানে আপনি আপনার নাম লিখতে পারেন। অবশ্যই ফিল আপ করার সময়, আমি যেটা আপনাদেরকে প্রথমে বলছি যে ফিল আপ করার সময় আপনার সকল এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সাথে নিয়ে বসবেন, এবং ফিল আপ অবশ্যই আপনাদের সার্টিফিকেট মোতাবেক করবেন, নাহলে দেখা যাবে যে আপনি আসলে ভুল করছেন, কোনো একটাতে ভুল করছেন, কোনো একটা কারণে আপনার হয়তো বা অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হয় নাই। তো সেই জন্য আমরা আমাদের সকল ইনফরমেশনগুলো সঠিক দিব, যাতে আমাদের সার্টিফিকেটের সাথে মিল থাকে, ঠিক আছে? আমি এখানে জাস্ট কিছু ইনফরমেশন ফিল আপ করতেছি। এখানে আপনার ডেট অফ বার্থটা দিবেন,
তেমন বেশি কিছু না, জাস্ট সামান্য কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। এখন দেখেন, এখন আপনার যদি মুক্তিযোদ্ধা কোনো কোটা থাকে বা আপনার এনি কোটা যদি থাকে, আপনি সেই কোটাটা এখানে ফিল আপ করতে পারেন। আপনি যদি ফ্রিডম ফাইটার হন, সেক্ষেত্রে ইয়েস দেওয়ার পরে আপনার এই ঘরটাতে আপনার যেই আপনার সার্টিফিকেটের নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, তার সাথে আপনার কী সম্পর্ক সেটা আপনি ফিল আপ করতে পারবেন। বাট আদারওয়াইজ যদি আপনার এটাতে কোনো কোটা না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কিছুই লিখতে পারবেন, সেটা আপনার জন্য আসলে এলিজিবল না। তো আমার আসলে কোনো কোটা না, আমি কোটা ফিল আপ করলাম না। স্পেশাল কোনো কোটা যদি আপনি থাকেন, যেমন আপনি যদি আনসার হন, ফিজিক্যালি যদি আপনি প্রতিবন্ধী হন, অনাথ হন, সেক্ষেত্রে আপনি এগুলো ফিল আপ করতে পারেন। আর যদি না হয় তাহলে আমরা এখানে সবগুলোতে নো দিলাম। তারপর এখানে আপনার ন্যাশনালিটি, আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থেকে থাকে সেখানে ন্যাশনাল আইডি কার্ড, আর না থাকলে আপনাকে নো ফিল আপ করলাম। আমরা ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিলাম। এখানে আপনাদের আমাদের এই যে কেয়ার, আমাদের যে মেলিং অ্যাড্রেস যেটা আছে সেই মেলিং অ্যাড্রেসটা আমরা ফিল আপ করবো। তো সবাই সবার মেলিং অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করবেন, কারণ আপনার এই মেলিং অ্যাড্রেসে কিন্তু আপনার সব কিছু পরবর্তীতে যদি কোনো কারণে আপনার কিসমত যদি ভালো থাকে, আপনার যদি লাক ভালো থাকে, সেক্ষেত্রে হয়তো বা দেখা যেতে পারে আপনার এইটাতে চিঠি আসবে এই অ্যাড্রেসে। তো অ্যাড্রেসটা সঠিক দিবেন অবশ্যই, অ্যাড্রেসের মধ্যে কোনো ঘাপলা করা যাবে না। আমি দিয়ে নিলাম একটা, তারপরে এখানে কোড নাম্বার দিলাম, এখানে আমি আমার পোস্ট কোড দিলাম। সেম এখানেও ফিল আপ করতে হবে, সেম এস প্রেজেন্টেটে যদি আমি ক্লিক করি সেম এস প্রেজেন্টেটে চলে যাবে, ঠিক আছে। তারপর এখানে আপনার যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আপনার পরীক্ষার ডেট কোথায় হয়েছে না হয়েছে, আপনার যাবতীয় ইনফরমেশন, আপনার যাবতীয় তথ্য সেটা কিন্তু এই মোবাইল নাম্বারের মধ্যে শো করবে, ঠিক আছে। তো আমি আসলে আমার এখানে একটা মোবাইল নাম্বার দিলাম, সেই মোবাইল নাম্বারটা আপনাকে কনফার্ম করতে হবে। এই মোবাইলটা যদি কনফার্ম না হয় বা যদি ম্যাচ না করে সে আপনাকে পাস দিবে না। তো আপনাকে আসলে কনফার্মের জন্য অবশ্যই সঠিক নাম্বারটা ফিল আপ করতে হবে। এখন আসেন আপনার এখানে দেখেন কিছু স্টার মার্ক আছে, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের আগে এখানে একটা স্টার মার্ক আছে, এই স্টার মার্কগুলো আপনাকে হলো ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো আপনাকে ফিল আপ অবশ্যই করতে হবে। এগুলো ফিল আপ ছাড়া আপনি কিন্তু সামনে যেতে পারবেন না। আর এই ফিল আপগুলো আসলে হয় যেমন আমি আসলে যে পদের জন্য অ্যাপ্লাই করতেছি, যেমন আমি যেমন অফিস সহকারীর জন্য অ্যাপ্লাই করতেছি, এটা আসলে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস চাইছে, অথবা আমাকে এইচএসসি এবং এসএসসি এই দুটো অবশ্যই ফিল আপ করতে হবে। আর আমি যদি চাইতাম, সাপোজ ধরেন আমি যে উচ্চমান সহকারী চাইতাম, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু আমার গ্রাজুয়েশন, এখানে দেখেন গ্রাজুয়েশনটা কিন্তু ম্যান্ডেটরি ফিল দেওয়া নাই, মানে আমাকে গ্রাজুয়েশনটা ফিল আপ করতে হবে না। যদি আমি উচ্চমান সহকারী সিলেক্ট করতাম সেক্ষেত্রে আমাকে গ্রাজুয়েশনটা ফিল আপ করা লাগতো, যেহেতু এটা ম্যান্ডেটরি ফিল। আমার এটার কোয়ালিফিকেশন হলো আমাকে অনার্স পাস হইতে হবে, 4 বছর মেয়াদি অথবা 3 বছর মেয়াদি ডিগ্রি, আর সাথে আপনার মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, আদারওয়াইজ আপনি এটাতে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল হবেন না। তো আমি এখানে আমার এসএসসিগুলো ফিল আপ করতেছি, আমি একটা ইনফরমেশন দিলাম, রোল নাম্বার দিলাম, সাপোজ ধরেন এখানে আমরা কোন গ্রুপে ছিলাম সেই গ্রুপটা দিলাম, কবে পাশ করছি সেটা দিলাম, সেটা দিলাম। তারপর আসেন হলো আপনার এইচএসসিতে, এইচএসসি সেম ইনফরমেশন আপনাকে আবার দিতে হবে, আপনার এইচএসসি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে। আপনি আমি এখানে ইনফরমেশনটা ফিল আপ করলাম, তারপর হইলো এখানে আমার আসলে রেজাল্টটা সিলেক্ট করা হয়নি, সরি। এখানে আমি আসলে কিসের মানে জিপিএ যদি 5-এর হয় 4-এর হয়, আমাদের যা আমার জানার মতে মেবি সবারই 5-এর মধ্যে থাকবে, কারণ তারা যে এজ লিমিটটা দিছে সেক্ষেত্রে আপনার জিপিএ 5-এর মধ্যেই পড়ে, ঠিক আছে। আমরা জিপিএ 5 সিলেক্ট করলাম, 5 সিলেক্ট করার পরে আমরা আমাদের এটা ফিল আপ করলাম, ফিল আপ করার পরে এখানে সেম জিনিসটা আমাকে ফিল আপ করতে হবে, রেজাল্ট 5 4.25 আমি দিলাম। দেওয়ার পরে এখানে আপনার গ্রুপ কী ছিল, গ্রুপটা দিলাম আমি, এখানে হলো পাসিং ইয়ার কী সেটা আমাকে দিতে হলো। ওকে, আমার কোয়ালিফিকেশন ফিল আপ করা শেষ। তারপরে যদি মনে করেন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বাট আপনি এইচএসসি লেভেলে অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার গ্রাজুয়েশনের লেভেল ফিল আপ করতে পারেন। আর যদি মনে করেন যে না আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি ফিল আপ না করলে আসলে কোনো অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা আসবে না। এখানে টাইপিং স্পিড আমাকে দেখেন, এখানে টাইপিং স্পিড কী বলছে, এরা এখানে বলছে যে বাংলায় মিনিটে 50 এবং ইংরেজিতে 28 শব্দের গতি থাকতে হবে।
তো আমরা যারা অ্যাপ্লাই করব অবশ্যই আমাদের একটু বেশিই থাকে, আমরা এখানে 25 দিলাম বাঙালিতে আর ইংরেজিতে 30 দিলাম, ঠিক আছে। এখানে আমার একটা ভ্যালিডেশন কোড আমাকে ফিল আপ করতে হবে, সেটা হলো S6W482SM। ওকে, এইটা ফিল আপ করে নিলাম, এইটা এক এক সময় এক একটা আসবে, আপনারা সঠিকভাবে ফিল আপ করে নেবেন। এটা আবার না মিললে কিন্তু আপনাকে সে সামনে পাস দিবে না। তারপর আমরা এখানে যে চেক বক্সটা আছে সেই চেক বক্সটাকে দিলাম, দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু নেক্সট স্টেপ। আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করলে আমাদেরকে একটা পেজ দেখাবে, এটা হলো আসলে একটা অ্যাপ্লিকেশন প্রিভিউ পেজ। এখানে দেখেন আমি একটু আগে যে ইনফরমেশনগুলো লিখছি হুবহু তার একটা কপি এখানে চলে আসছে, এবং এটি হলো আপনার ফাইনাল কপি। আপনি যদি মনে করেন কোনো কারণে যে আপনার ইনফরমেশনগুলো আবার এডিট করতে হবে, এখানে আমরা এই যে দেখেন এখানে দেওয়া আছে ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। এখানে যদি আমি দেই সেক্ষেত্রে আমাকে আবার প্রথম পেজে নিয়ে যাবে, আর যদি মনে করেন যেন সব কিছু ঠিক আছে আমি নেক্সট ডে চলে যাব, এই বেস্টাতে চলে যাব। এখন এখানে আমাকে সিলেক্ট করতে হবে, এখানে বলেন দেখেন যে তারা আসলে তাদের রিকোয়ারমেন্ট কী দিচ্ছে, যে ফটো আপলোড করতে হবে 100 KB ম্যাক্সিমাম সাইজ, আমার হাইট হয়ে যাবে 300x300 পিক্সেল, ঠিক আছে, আর সিগনেচার আমাকে দিতে হবে 300x80, এটার ম্যাক্সিমাম সাইজ হলো 60 KB। আপনি যদি সাইজ করা থাকে, এখানে কিন্তু মূলত আসলে সবার অবজেকশনটা থাকে যে আসলে সাইজ করবো কীভাবে, ঝামেলা এই সেই অনেক ঝামেলা। আসলে কোনো ঝামেলা না, আপনি আপনার ব্রাউজারের আমরা আপনি যখন কিছু জানতে যাবেন গুগলকে সার্চ দেবেন, গুগল আপনাকে সব বলে দেবে। তারপর আমি আপনাদেরকে একটু বলে দিই, খুব ইজি একটা সাইট pickresize.com, এখানে দেখেন pickresize.com। আমরা এটাতে যদি যাই, আমি এটাতে এডিট করছিলাম pickresize.com-এ যদি যাই আমি, সেক্ষেত্রে আমাকে একটা পেজ দেখাবে, এই যে দেখেন এটা তাদের হোম পেজ। এখান থেকে আমি একটা ছবি ব্রাউজ করে নেব, এই দেখেন আমার এখানে কিন্তু সাইজ করা আছে, কিন্তু তারপর আমি একটা নতুন সাইজ করতেছি, এই যে এখানে দেখেন একটা নতুন ছবি আছে, সেটা দেখাইতেছে 400x600 পিক্সেল 640 পিক্সেল 248 KB। আমি এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করলাম যে কন্টিনিউ টু ক্রপ। এই যে আমার এখানে তার একটা ছবি প্রিভিউ দেখাবে, আপনার প্রিভিউটা কোন, এখানে আপনি প্রিভিউটা চাইলে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, এখানে চাইলে স্পেশাল ইফেক্ট দিতে পারবেন। এখানে কোন ফরম্যাটে অবশ্যই খেয়াল রাখবেন সবাই, আমি যেই ছবি যে কোনো অ্যাপ্লিকেশনের ছবি কিন্তু জেপিজি সাইজে অবশ্যই আপলোড করে নেবেন। আমি এখানে জেপিজি দিয়ে দিলাম, আমি এখানে ম্যাক্সিমাম সাইজ দিলাম আমার হলো 35 KB দিলাম, বা আমি মনে করেন যে 50 KB দিলাম, সাপোজ ধরেন আমি 50 KB দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমাকে অরিজিনাল সাইজ দেখাইতেছে 480x640, যেটা আমরা একটু আগে দেখছিলাম, ঠিক আছে। এখন আপনাকে রিসাইজ করে নিতে হবে যেটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা যদি এখানে দেই যে যেখানে চাইছে দেখেন 300x মানে এখানে হাইট আর ওয়াইড 300 পিক্সেলে যদি আমি দেই, সেক্ষেত্রে দেখেন এখানে আমার 300x300 আসছে, এস্টিমেটেড ফাইনাল 300x300। দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার সব কিছু শেষ, আপনার আসলে কোনো কাজ নাই, আমার আসলে এখন কোনো কাজ নাই, আমি এখানে দিয়ে দিছি জেপিজি কোয়ালিটি দিয়েছি বেটার, আপনি এখানে গুড দিতে পারেন, গুড আর হলো 50 KB-এর। এখানে দেবো আই এম ডান রিসাইজ মাই পিকচার, এখানে যে অপশানটা আসছে সেখান থেকে আমি আসলে চাইলে ভিউ করতে পারি অথবা আমি এখানে সেভ করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে সেভ অপশন দিলে, সেভ দিলে আমার এখানে ডাউনলোড হবে, তো ডাউনলোড থেকে আমি আসলে আপনাকে থেকে দেখাই যে আমার এই যে এখানে যে ছবিটা দেখতেছেন এই ছবিটি আমরা এতক্ষণ করলাম 300x300 12 KB, ঠিক আছে, 300x300 12 KB, সেটা হলো আমাদের আসলে ছবি। এখন আপনাকে ছবিটা আপনি সেভ করে নিলেন, এই যে এখান থেকে সেভ টু ডিস্ক দিলে আপনি এই যে ডাউনলোড আসবে, আপনি ডাউনলোড করার পরে সেভ করতে পারবেন। এখন এখন আপনি মনে করেন যে আপনার যে সিগনেচার, আমরা আমরা সিগনেচারটা ক্রপ করবো, সেক্ষেত্রে আমরা হোমে যাব, হোমে যাওয়ার পরে আমরা এখানে আবার এই যে ব্রাউজে ক্লিক করবো, ব্রাউজে ক্লিক করার পরে আমরা ছবিটা ধরাই দেবো, এটা হলো তার অরিজিনাল ছবি, এই যে সিগনেচার ছবিটা আমরা দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ এখানে ক্লিক করবো, কন্টিনিউ ক্লিক করার পরে এই যে ছবিটা আসছে, আমরা সেম একটু আগে যে প্রসেসটা করছি সেই প্রসেসটা আবার করবো। কাস্টম সাইজ, সে এখানে বলছে যে 300 হবে ওয়াইড, মানে প্রস্থ হবে 300
আর হাইট হবে আপনার 80x80 পিক্সেল। ঠিক আছে, জেপিজি ফরম্যাট আমরা এখানে কোয়ালিটি দিলাম গুড, ম্যাক্সিমাম সাইজ দিলাম হলো আমরা 60 কেবি, যেহেতু বেশি বলে নাই আমরা এখানে 40 কেবি দিলাম। ঠিক আছে, 40 কেবি দেওয়ার পরে আমাদের সব কিছু যখন শেষ, আমাদের আর কোনো কাজ নাই, আমরা এখানে আই এম ডান রিসাইজ মাই পিকচার এটাতে ক্লিক করলে সে আবার চলে আসবে, এবং এইচ সেভ টু ডিস্ক দিলে আমাদের এই ছবিটা আবার আমরা সেভ করতে পারবো। আর আমি যদি আপনি যদি মনে করেন যে না আমি আসলে ছবিটা দেখবো, সেক্ষেত্রে আপনি এখানে ভিউ ইমেজ দিলে সে আপনাকে অনলাইন পেজে দেখাবে। এই যে দেখেন এখানে ছবিটা সে দেখাইছে। এখানে সে ছবিটা আপনাকে দেখাবে। ঠিক আছে, এখানে হলো তার সাইজ দেওয়া আছে। আমরা যে ছবিটা করলাম সেই ছবিটা আসলে এই যে দেখেন 300x80 3 কেবি, 300x80 3 কেবি সাইজের আছে। ঠিক আছে, আপনি যে কোনো সাইজে করতে পারেন, তবে অবশ্যই নট মোর দেন 60 কেবি আপনার সিগনেচার হবে, নট মোর দেন 100 কেবি আপনার ছবি হবে। তো আমরা যদি সব কিছু শেষ, আমরা আসলে এখান থেকে এখন আমরা ধরে যে এখানে যখন আমরা ব্রাউজ দিব, ব্রাউজ দেওয়ার পরে আমরা এই যে এখানে সিগনেচার আছে 300x300 সেটা সিলেক্ট করব, আর সিগনেচার আমরা নিব 300x80। আপনার যখন সব শেষ, আপনি মনে করেন যে আপনি যখন এখানে অবশ্যই ক্রস চেক করবেন, ডাবল ক্রস চেক করবেন, কোনো কারণে কোনো রিস্ক নেওয়া যাবে না, যেহেতু একটা সরকারি চাকরির ব্যাপার, কোনো রিস্ক নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় কারোর সাথে কথা না বলে এখানে আমরা সবগুলো ফিল আপ করবো। তারপর এখানে দেব যে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস ফর্ম আর কারেক্ট। এখানে আমরা এই চেকমার্কটা যেটা আছে সেই চেকমার্কটা আমরা তুলে যদি চেক দিই, এখানে যদি প্রথমে খালি ছিল, আমরা চেক দেওয়ার পরে এখানে যদি আমরা সাবমিট দিই, সাবমিট দেওয়ার পরে আমাকে আসলে একটা ফর্ম দেখাবে, এই ফর্মটা দেখাবে, এই ফর্মটা আমাকে দেখাবে সে। এই ফর্মটার মধ্যে দেখেন সব কিছু থাকবে আপনার, আপনার ওখানে একটা ডাউনলোড অপশন থাকবে, সেই ডাউনলোড অপশনটা আমরা ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পরে আমরা এখান থেকে এই যে একটা প্রিন্ট কপি রেখে দেবো, এইখানে দেখেন আপনার সব কিছু, টেলিটকে কীভাবে আপনার টাকা পাঠাইতে হবে সেখানে হুবহু সিস্টেম দেওয়া আছে। আপনার এই যে প্রথম এসএমএসটা পাঠাইতে হবে ডিপিই ডাইরেক্টর প্রাইমারি এডুকেশন, এটা হলো পরীক্ষার আর রেজিস্ট্রেশন স্পেস ইউজার আইডি, এই যে আপনার যে ইউজার আইডিটা আছে সেটা এটাকে পাঠিয়ে দেবেন 16222। তারপর আপনাকে একটা ফিরতি মেসেজ দেবে, আপনার সেকেন্ড এসএমএসে আপনাকে এখন পরীক্ষার ফি দিতে হবে, আপনার এটার মধ্যে একটা পাসওয়ার্ড দেবে, ঠিক আছে, এক ডিজিট একটা পিন দেবে, তো সেই পিনটা আপনাকে এখানে দিতে হবে। সেকেন্ড এসএমএসে আপনাকে একটা আরেকটা দিতে হবে যে ডিপিই আই স্পেস ইয়াস, ইয়াস মানে হলে আপনি পরীক্ষা ফিস দিতেছেন ইয়াস। আপনি এখানে আপনার যে পিন নাম্বারটা তারা যেটা দিবে সেই পিন নাম্বারটা এখানে লিখবো 8 ডিজিটের, দেখার পর এটাকে আবার 16222 পাঠিয়ে দেবো। ওকে, তারপর দেওয়ার পরে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেবে যে আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হয়েছে। ঠিক আছে, পরবর্তী যে কোনো ইনফরমেশন আপনাকে এই নাম্বারে জানায় দেওয়া হবে, আর আপনি যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারটা অল টাইম খোলা রাখবেন, নেটওয়ার্কের মধ্যে থাকবেন, যাতে কোনো কারণে কোনো ইনফরমেশন আপনি মিস না হয়ে যায়। এই হলো আমাদের আসলে পদের জিনিসটা, আমরা এই হলো অনলাইন অ্যাপ্লিকেশন, এর বেশি কিছু নাই আসলে, তেমন ঝামেলার কিছু না। সবাই যদি একটু চেষ্টা করি, একটু কেয়ার যদি আমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করি, সেক্ষেত্রে আসলে তেমন ব্যাপার না, আমরা চাইলেই যে কেউ আমরা ঘরে বসেই আমাদের অনলাইন ফিল আপগুলো, অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো আছে সেগুলো ফিল আপ করতে পারবো। কারণ এখন প্রতিনিয়তই ডিজিটাল হইতেছে, সব অধিদপ্তর সব মন্ত্রণালয় তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলা এই অনলাইন বেস করতেছে, যার কারণে আমাদেরকে অনলাইন জিনিসটা শিখতে হবে, অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। আর আশা রাখি সবাই আমার এই ভিডিওটা দেখছেন, দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আরও অবশ্যই আরও সুন্দর সুন্দর যে চাকরি অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো যেগুলো নতুন দিবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই এই ডিপিতে অ্যাপ্লাই করবেন সবাই, যদি কোনো প্রবলেম হয় বা কিছু যদি জানতে চান নিচে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে আনসার দেব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।